ময়মনসিংহের শিকারিকান্দায় বাস পিকআপ ভ্যান সংঘর্ষে চারজন নিহত হয়েছে, আহত অন্তত 15 জন। পুলিশ জানায় সোমবার রাত 12:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খুঁটির সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 2 জন মারা যান। এ ঘটনার পর প্রায় 1 ঘন্টা ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ থাকে।